মাত্র শেষ হয়েছে ইউরোপীয় মৌসুম, মাঠের ফুটবলে লিওনেল মেসিকে দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ভক্তদের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে লিওনেল মেসির অভিষেক হতে পারে 11 জুলাই। এর আগে এবার এক প্রদর্শনী ম্যাচে মাঠে নেমেছেন মেসি, আর প্রদর্শনী ম্যাচে মাঠে নেমেই হ্যাট্রিক করেছেন 2022 কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন লিওনেল মেসি। নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনার রোজারিওতে। নিজ শহরে নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে এদিন সাবেক আর্জেন্টাইন কিংবদন্তিদের সঙ্গে পারফর্ম করেছেন মেসি। মেসি, অ্যাঞ্জেল ডিমারিয়া, লিয়ান্দ্রো পারাদেসদের একসাথে দেখা গেছে ম্যাক্সি রড্রিগেস, গ্যাব্রিয়েল বাতিস্তুতার মতো আর্জেন্টাইন কিংবদন্তিদের সঙ্গে, আর এই ম্যাচে হ্যাট্রিক করেছেন মেসি। ম্যাচের প্রথমার্ধের সময়টাই খেলেছেন 7 বারের ব্যালন্টিওর জয়ী এই আর্জেন্টাইন, দ্বিতীয়ার্ধে আর মাঠে নামানো হয়নি তাকে। প্রথমার্ধে খেলে হ্যাট্রিক পূর্ণ করেছেন তিনি। গোল করতে না পারলেও ম্যাচটিতে অ্যাসিস্ট করেছেন অ্যাঞ্জেল ডিমারিয়া ও লিয়েন্দ্রো পারাদেস। আর্জেন্টিনার হয়ে মেসি ছাড়াও জালের দেখা পেয়েছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।